সত্যিকারের সুপার হিরো তোর মতো উঠতে পারত অনেক উঁচু দিয়ে। সেই জন্যই তো অনেক মানুষকে একসঙ্গে দেখতে পেত, অনেক মানুষের মুখে হাসি ফোটাতে পারত। সুপার হিরোর কাজটাই তো তাই। দাদা, তোমার প্রশ্রয় অরণ্য একেবারে বাঁদর হয়ে যাচ্ছে। বাঁদর মানে? হ্যাঁ হ্যাঁ, তুই নাকি কাল সাদাকে বলেছিলি লাল। তুই সিলেবাসের বাইরের কবিতা পড়িস, সিলেবাসের কবিতার শব্দ উল্টে দিস। তুই তো ডেঞ্জারাস রে, একটা পলিটিক্যাল লিডারের ওর থেকে জ্ঞান বেশি। বড় হয়ে কার মতো হতে চাস? চার্লি চ্যাপলিন আর অরণ্যদেব। তুই কি রে, এত পড়াশোনা করে এত ভালো রেজাল্ট করে একটা ভূত তৈরি হয়েছিস? আমরা কি মিটিংটা অন্য কোথাও করতে পারতাম না? তবে ওকে একা ছেড়ে দিইনি, চিঠিতে ধরে রেখেছি। হ্যাপি বার্থডে সেম টু ইউ। কিন্তু মজার ব্যাপারটা কি জানো, এই গল্পটা হয়তো আমি না থাকলেও চলবে, কিন্তু আমি না থাকলে তোমায় কেউ খুঁজে পাবে না। খুচরো শব্দে কিনি অলোক মেঘের ওপর বাড়ি। প্রত্যেকের মধ্যে একটা সুপার হিরো আছে, তারা উঠতেও পারে। হি গট লাকি, জলভে জানো, হি গট দ্য চান্স টু প্রুভ ইট। আমি জানি তুই সুপার হিরো, তার মানে তুই আমায় বিশ্বাস করিস না। খোল, আজকে আমাদের দেখা হলে তুই আর আমাকে ছেড়ে যেতে পারতিস না। এসব ছবি খুব সাধারণ, মধ্যে আমি কই লুকিয়ে থাকা সুপার হিরো একদিন উড়ব। এই গল্পটা আমাদের সবার, যারা এখনো রূপকথায় বিশ্বাস করি। লুকিয়ে থাকা সুপার হিরো একদিন উড়ব। অরণ্য দেব।